সাধারণত ম্যাচের আগের দিন প্র্যাকটিসে খুব একটা আসেন না লিটন দাস, অপশনাল প্র্যাকটিসে না আসায় কোনো সমস্যাও নাই। কিন্তু কলকাতায় নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগের দিনেই বাংলাদেশ দলের মূল প্র্যাকটিস ছিল, এখানে অপশনালটা ছিল 26 তারিখ, তাই শুক্রবার প্র্যাকটিসে ছিলেন লিটন দাস। সেন্টার নেট আর সাইড নেট মিলিয়ে 1 ঘন্টারও বেশি সময় প্র্যাকটিস করেছেন লিটন, যেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম, উপস্থিত ছিলেন কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন, আর বল থ্রো করছিলেন অ্যাসিস্ট্যান্ট কোচ নিক পোথাস। বলা যায় একেবারে দলবল নিয়েই অনুশীলনে ছিলেন লিটন, যেন যেখানেই সমস্যা সেটা খুঁজে বের করা হবে, সমাধান হবে ডাচদের বিপক্ষে খেলতে নামার আগেই। ব্যাটিং অনুশীলন শেষ করে যখন 2টা ব্যাট বগল দাবা করে বেরোচ্ছেন লিটন, তখনও তার চোখে মুখে সন্তুষ্টির অভাব। পথে শ্রীধরন শ্রীরামের সাথে দেখা, ভারতীয় কোচ লিটনের পিঠ চাপড়ে দিয়ে যেন বুঝিয়ে দিলেন সব ঠিক হয়ে যাবে। শ্রীরামের পরেই দৃশ্যপটে শ্রীনিবাস, পকেট থেকে বের করলেন নিজের আইফোন আর লিটনকে দেখাতে থাকলেন লিটনের প্র্যাকটিসের ফুটেজ। বেশ কিছুক্ষণ ধরে দুজনের চোখ আটকে ছিল মোবাইলের স্ক্রিনে। এরপর নিজের টেকনিক্যাল সমস্যা অথবা অন্য যে কোনো কিছু দেখে লিটনের যে রিয়াকশনটা পাওয়া গেল সেটাকে আর যাই হোক খুশির মনে হয়নি। খানিকটা বিরক্ত লিটন সামনের দিকেই এগোতে থাকলেন, কিন্তু খানিক এগোতেই আবার থামলেন লিটন দাস, কারণ টেকনিক্যাল সমস্যা যদি কম্পিউটার অ্যানালিস্ট ধরতে পারেন তবে লিটনের সেটা শুনলেই লাভ। নিজের ভালোর কথা ভেবে লিটন দাঁড়িয়েছেন, শুনেছেন শ্রীনিবাসের কথা, দুজনকে সামান্য ব্যাটিং শেয়ারও করতে দেখা গেছে তখন। কিন্তু শ্রীনি যতই ভুল ধরুন না কেন, ব্যাটিংটা এই অ্যানালিস্টের চেয়ে হাথুরুই বুঝবেন ভালো, এ কারণেই বাংলাদেশ হেড কোচ মাঠের মাঝের এই মিটিংয়ে যোগ দিয়েছেন খানিক বাদেই। হাথুরুই তখন শ্রীনির কাছে লিটনের ব্যাটিং নিয়ে জানতে চেয়েছেন, শিষ্যের কোথাও সমস্যা থাকলে নিশ্চয়ই সেটা সমাধানের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন চান্ডিকা হাথুরু সিংয়ে, এ কারণে হয়তো কিছুটা নির্ভর হয়ে সামনের দিকে হাঁটা দিয়েছেন লিটন দাস। লিটনের এতক্ষণের বিরক্তি ভরা মুখে সহসাই হাসি ফুটেছে, মাঠ থেকে ড্রেসিংরুমের পর্দায় হাসি মুখে দুষ্টুমি করতে করতে এসেছেন বাংলাদেশ ওপেনার। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। লিটনের এই হাসি মুখটা খেলার দিন থাকাও বেশ গুরুত্বপূর্ণ, কেননা লিটন হাসলে, লিটনের ব্যাট হাসলে শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে বড় স্কোর পাবে বাংলাদেশ দল। আর এই ম্যাচটায় বাংলাদেশ শুধু জিতলেই হবে না, বড় রান করে, দ্রুত রান করে দুমড়ে মুষড়ে দিতে হবে ডাচদের, তবেই সামান্য হলেও বেঁচে থাকবে বাংলাদেশের সেমিফাইনালের আশা। লিটন দাসের ইডেন গার্ডেন্সে একটা বড় ইনিংস খেলা আরও একটা কারণে জরুরি। আইপিএলের শেষ মৌসুমটায় ঘরের দল কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে ছিলেন লিটন দাস, সিটি অফ জয়, লিটনের ফ্যান ফলোয়িংটাও তাই কম নয় মোটেই। কিন্তু লিটনের সুযোগ হয়নি আইপিএলে কলকাতায় খেলার, এ শহরের মানুষ নন্দনকাননে লিটনের ব্যাটিং সৌন্দর্য দেখেননি। শনিবার বাংলাদেশ নেদারল্যান্ডস ম্যাচে নিশ্চিতভাবেই কলকাতার মানুষজনও থাকবেন গ্যালারিতে, কলকাতার ঘরের ছেলে বনে যাওয়া লিটন অবশ্যই চাইবেন না এই মানুষগুলোকে হতাশ করতে। এছাড়াও হতে পারে কলকাতা নাইট রাইডার্স সামনের মৌসুমে রাখতে চাইবে না লিটন দাসকে, ইডেনে বড় একটা ইনিংস খেলে বাংলাদেশ দলকে জেতানোর সাথে সাথে লিটন কেকেআর ম্যানেজমেন্টকেও একটা বার্তা দিতে পারবেন যে লিটন দাসকে ছেড়ে দিলে তারা ভুল করবেন, বিশ্বকাপে একটা সেঞ্চুরির দেখা পেলে লিটন অ্যারোগেন্ট কিনা সবাই সেটা ভুলেও যাবেন। ফয়সাল হাবিব, ক্রিকফ্রেন্জি, ইডেন গার্ডেন্স, কলকাতা, ভারত।